अस्सलाम वालेकुम गाइस, फैसल फ्रॉम चीटिंग ब्लॉगर्स। আসসালামু আলাইকুম গাইস, ফয়সাল ফ্রম চিটিং এর ব্লগার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় আছেন। তো অবশ্যই আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে আমরা আমাদের এলাকার আশেপাশে যারা রাস্তায় বসে ইফতার করে বা রাস্তায় অপেক্ষা করে ইফতারের জন্য, তাদেরকে আমরা কিছুটা হইলেও সাহায্য করব। এবং এটা এই ভিডিওটা আজকে করার মেন কারণ হয়েছে, গত 10 দিন যাবৎ আমাদের চট্টগ্রামের 1 নম্বর ব্লগার ইউটিউবার তাহিদ আফ্রিদি ভাই, সে রীতিমতো 10 দিন ধরে 100 জন 200 জন করে ইফতার বিতরণ করতেছে। এবং আরেকজন ব্লগার যেটা পার্সোনালি বা আমার জন্য বেস্ট একটা ব্লগার, আর এস ফাহিম ভাই, তিনি সেহরিতে পর্যন্ত গরিবদেরকে কিছু উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। তো তাদের থেকে দেখে আমার আসলে এই ভিডিওটাতে আসা। তো এই ভিডিওটা করতে ইচ্ছে করতেছে আমার থেকে গত বিগত কয়েকদিন ধরে, কিন্তু আমি পার্সোনালিভাবে কিছুটা সমস্যায় ছিলাম যার কারণে ভিডিওটা করা হয়নি। তো আজকে চলতেছে বাংলাদেশে 26টা রোজা, আজকে হয়েছে সবে কদরের রাত। তো আম্মুকে আজকে সেহরির সময় বলছিলাম যে আম্মু আমরা আজকে এরকম একটা করতে পারি। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে এবং দেখা যাবে। কিন্তু হঠাৎ করে যখন সকাল 8টায়, এখন অলমোস্ট সকাল 10টা বাজে, সকাল 8টায় আম্মু হঠাৎ করে বলতেছে যে তুমি বাজারে যাও। এবং বাজারে যাও সময় আমি আর ভিডিওটা শ্যুট করতে পারি নাই। এবং এখন বাজার করে এসে আম্মু কাজ করতেছে, তো কিছুক্ষণ পর আম্মুকে গিয়ে হেল্প করবো। এবং আপনাদের অশেষ অশেষ রহমতে এবং আমাদের সাপোর্টে আমাদের চিটিং ব্লগার্স 800+ সাবস্ক্রাইবার গেইন করছে। আজকে ভিডিওতে লাইক কমেন্ট কিছুই খুঁজবো না, কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলে করবেন। এবং যারা এই রকমের কাজগুলো করতে চায় বা যাদের সামর্থ্য আছে তাদেরকে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেন, কারণ হয়তো বা আমাকে দেখে অথবা তাহিদ আফ্রিদি ভাইকে দেখে হলেও তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে হলেও তারা আরেক 8-10 জনকে সাহায্য করবে। সো গাইস, আমিও চাচ্ছি আমাদের একটা শো অফের কারণে 10 জন মানুষ, 20 জন মানুষ, 100 জন মানুষ যদি পেট ভরে একটু হলেও খেতে পারে সেটাই আমাদের কাম্য। তো এখন আর কোনো কথা বাড়ছি না, দেখা হচ্ছে নেক্সটে, বাই বাই। আমরা এখন বর্তমানে যে ভাতগুলো আমরা আয়োজন করছিলাম ওগুলো এখন প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে আমরা এখন দিয়ে দেবো। তো এনজয় করেন আপনারা। খেলার জমে না তোমার প্রেমের নেশা আমাকে আর পাবে না। বেশেছি ভালো তাই বলে কি মেনে নেব তোমার সবই, বেশেছি ভালো আমরা দেখতে দেখতে আমাদের ব্যাকিং প্যাকিং সব শেষ করে ফেললাম, সব আমার শেষ। তো ইনশাল্লাহ আমরা 5:30-6টার দিকে
আমরা বের হব, বের হয়ে যারা রাস্তায় অবস্থান করছে তাদেরকে আমরা আজকের যে তহিদ আফ্রিদি ভাই এবং আরেস ফাহিম ভাই যে চ্যালেঞ্জটা দিয়েছে ওই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করছি এবং ওই চ্যালেঞ্জটার জন্য আমরা আজকে তাদেরকে দিব এবং আপনারাও এগিয়ে আসুন, আপনারাও আজকের মতো আমাদের মতো সরফ চ্যালেঞ্জ করুন। ধন্যবাদ। তো গাইজ, আজকে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে কিছুক্ষণ পর পরই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের দেশের মানে বৃষ্টি কিছুক্ষণ পর পরে লেগে যাচ্ছে। তো এখন বর্তমানে হয়েছে 5:30, যেহেতু ইফতার আমরা 5:30-6:00 ভিতরে ইফতারটা আজকে বিতরণ করে দিব। তো দেখা হচ্ছে নেক্সট ডে। বাই। সো গাইজ, তানজিল ভাই তার বাসায় গেছে মাস্ক এবং গ্লাভস আনতে। তো দেখা হচ্ছে নেক্সট ডে এবং বুঝতেছেন আজকে কী হবে। দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, প্রথমত করোনা, তারপরে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ডে। مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين وثقلين محمد سيد القولين وثقلين والفريقين من أرب ومن أجم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم حزيت في الله لم تزم ولم تهم حزيت في الله لم تزم ولم تهم حتى غدد أمة الإسلام في النجوم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين وثقلين محمد سيد القولين وثقلين والفريق. সবাই আমরা যে পরিমাণ খাদ্যটা আনছিলাম ওই খাদ্যটা বেশি থেকে বেশি 2 মিনিটে আমাদের পুলিশে এসে গেছে, বাকি কথাটা আমরা বাসা গিয়ে বলতেছি। দেখছি সো গাইস, আপনারা তো অবশ্যই দেখতেই পারছেন ভিডিওটা। তো ভিডিও দেখে অনেকে এখন আবার কমেন্ট করবেন যে কিরে ফয়সাল, তোমার কোনো ডিসিপ্লিন ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না এই অবস্থায় কোনো ভিডিওর। তো পার্সোনালি আমি যেটা বলতেছি, আমি নিজেই চাইছিলাম যে একটা ভিডিও সুন্দর করে করার জন্য, কিন্তু কী হইলো, আমাদের
আমি চাইলে কিন্তু শো অফটা আরও ভালোভাবেই করতে পারতাম। কেমন করতে পারতাম? আমি চাইলে আমাদের যেগুলো যেখানে লকডাউনের পরিমাণ বেশি, যেগুলো নিরিবিলি এরিয়া, ওই এলাকায় গিয়ে কিন্তু আমি কী করতাম, শো অফটা করতে পারতাম। কিন্তু আমি যে এলাকায় থাকি, চকবাজার গোলজারের মোড়, ওই এলাকার পরিস্থিতি এতটাই খারাপ, কারণ এখানে মানুষের পরিমাণ, প্রচুর মানুষের পরিমাণ, আপনার রিক্সার ড্রাইভার থেকে শুরু করে কর্মজীবী মানুষ, এবং আমি বিশ্বাস করবেন আমি নিজে দেখছি মার্কেটে যাচ্ছে মানুষ, এখনও মহিলারা এখনও মার্কেটে যাচ্ছে। কেমনে ওরা তো কেন মার্কেটিং করতে ইচ্ছে করতেছে আমি বুঝতেছি না। আমি মার্কেটে যাচ্ছি, এরকম মহিলা দেখছি, আবার ওরা আমাদের থেকে ওইটা নেয় নাই, ওইটা আমার মিথ্যা কথা বলে লাভ নেই। আমি দেখছি যারা রিক্সা চালক আছে তারা নিচ্ছে। তো আমি আমাদের মেন টার্গেট ছিল যারা বিভিন্ন দোকানের দারোয়ান আছে, যারা বিভিন্ন ব্যাংকের দারোয়ান, বিভিন্ন বাসাবাড়ির দারোয়ান আছে, ওদেরকে দেওয়ার মেনলি টার্গেট। তো ওই রকমে আমরা 100%-এর মধ্যে 30% দিতে পারছি ওই রকম মানুষদেরকে, আর তারপরে রিক্সা ড্রাইভারদেরকেও দিছি মোটামুটি। আমরা কিছু পরিমাণ দেওয়ার ট্রাই করছি, আমরা শো অফটা করতে পারছি। তো আপনারাও শো অফ করেন, আমাদের শো অফের কারণে 10 জন মানুষ খাইতে পারবে, এটাই আমরা চাই। তো শো অফ করেন, এবং ফেসবুকে আজ আমাদের ট্রোল করবেন না, আপনাদের ট্রোলের কারণে কোনো মানুষ 10 জন মানুষ খাইতে পারতেছে না। তো ট্রোল থেকে একটু দূরে আসি আমরা, কারণ আমরা যারা এই পরিমাণ কষ্টগুলো করতেছি আপনারা আসলে বুঝবেন না। আপনারা মানে মানুষ মাত্রই ভুল, আপনারা একটুখানি একটা ভুল পাইলে এটাকে নিয়ে যে পরিমাণ যে ট্রোল করতেছেন কিছু বলার নাই। তো আজকে ভিডিও এটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমি খুঁজবো না, আপনারাই করবেন। এবং যারা আমি ফার্স্ট থেকেই বলে আসতেছি, যারা এ মানে একটু দান করে বা এরকম প্রভাব ফেলে আছে তাদেরকে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেন, এবং যারা আফ্রিদি ভাই এবং আরএস ফাইন ভাইয়ের ভক্ত আছেন প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেন এবং সাথে থাকবেন। এবং আমি কি ঈদের দিন কি ব্লগ করবো নাকি এটা আপনারা সবাই কমেন্ট করেন। ধন্যবাদ, টাটা বাই। قل لي حيمي مولاي وصل لي وسلم دائما.